প্রতি বছরের মতো এবারও বেশ ধুমধামে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলো ছন্দনীড়। নাচে গানে কবিতায় স্মরণ করা হলো রবীন্দ্রনাথকে। 1974 সাল থেকে আগরতলা শহরে রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠানের আয়োজন করছে সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়। এবারে হলো তার 46তম বছর। এবছর ছন্দনীড়ের কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রায় 1800 শিশু। এক কথায় এ এক বিশাল ব্যাপার। রবীন্দ্র ভবন চত্বরে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান, চলল প্রায় 2.5 ঘন্টা। ভালো অংশে সংস্কৃতি প্রেমী মানুষ জড়ো হয়েছিলেন অনুষ্ঠান উপভোগ করতে। রবীন্দ্র ভবনের ন্যাড়া আম গাছ তলায় মঞ্চ বেঁধে হলো অনুষ্ঠান, তাতে নাচলেন গাইলেন রাজ্যের শিল্পীরা। আর রবীন্দ্র ভবনের ভেতরে শিশুরা বসেছিল ছবি আঁকতে, কারো মোম রঙের সাদা কাগজে উদ্ভাসিত হয়েছে রবীন্দ্র মুখাবয়ব, আবার কোনো শিশু এঁকেছে অমল দৈওয়ালার সেই চিরপরিচিত দৃশ্য। প্রবাতী অনুষ্ঠানে আগরতলা শহরের প্রতিটি কালচারাল অর্গানাইজেশন, প্রতিটি সংস্থা, প্রতিটি শিল্পীরা অংশগ্রহণ করছেন। এবং এই উপলক্ষে আমরা বিভিন্ন প্রতিযোগিতা করি, আবৃত্তি, নাটক, গান, নাচ, শুদ্ধ বাংলা বানান কুইজ, এই প্রতিযোগিতা হয়। এবং আজকে হয় ওই এই প্রতিযোগিতাগুলো আমরা 4-5 তারিখ করে ফেলেছি। আর আজকে হচ্ছে বসে আঁকো, আপনারা দেখছেন বসে আঁকো থেকে বাচ্চারা সব বসে আঁকছে। আর মঞ্চে হচ্ছে দুটো মঞ্চে মহুয়া এবং চৈতালি দুটো মঞ্চে শিল্পীরা গান করছেন, বিভিন্ন সংস্থা গান করছেন, আবৃত্তি করছেন। মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা কবিকে স্মরণ করছি। কবি প্রণাম অনুষ্ঠান এটা এই বছর না, এটা 46 বছর। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।